সকলের পরিশ্রমের সঠিক মজুদ দেবেন। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি দেখে আর এম বাদশা। একবার একটা ছেলে ছিল যে তার বাবার টাকা নষ্ট করছিল, কারণ নতুন নতুন মোবাইল কেনা, প্রত্যেক মাসে জামা কাপড় কেনা, তো এইভাবে তার বাবার টাকাগুলো নষ্ট করছিল বিনা কারণে। তো তার বাবা বিরক্ত হয়ে যায় এবং একদিন সকালবেলায় ওঠে এবং তার ছেলেকে বলে যে তুই যতক্ষণ না সন্ধে অবধি যদি ইনকাম করে না আসতে পারিস তাহলে বাড়ি ঢুকবি না, এবং তাড়িয়ে দেয় এবং বাবা কাজে চলে যায়। কিন্তু যখন সন্ধেবেলায় তার বাবা ফিরে আসে কাজ থেকে, তখন তার ছেলে যায় এবং 100 টাকা গিয়ে তার বাবার হাতে দেয় এবং বলে এটা আমার আজকের ইনকাম। তার বাবা সব কিছু বুঝতে পারে যে তার মা দিয়েছে, ঠিক, এবং তার ছেলেকে বলে যে টাকাটা নিয়ে যায় এবং কুয়েতে ফেলে দেয়। কুয়েতে ফেলে দেয়, ঠিক সেটাই করে, কুয়েতে ফেলে দেয়। তো তার বাবা তার মাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেয় এবং পরদিন আবার বলে যে আজকে ইনকাম না করে আনলে বাড়ি ঢুকবি না। আবার সন্ধ্যেবেলায় বাবা আসে, বাবার হাতে 100 টাকা দেয়, বলে এটা আজকে আমার ইনকাম। তো তার বাবা বলে গিয়ে কুয়েতে ফেলে দেয়, ঠিক সেটাই করে, গিয়ে কুয়েতে ফেলে দেয়। ওর বাবা বুঝতে পারে যে এটা ওর দিদির কাছাজি, তাই তার দিদিকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। এবং আবার তার পরদিন সকালবেলায় বলে যে যদি আজকে তুই ইনকাম করে না ঢুকতে পারিস তাহলে আজও বাড়ি ঢুকবি না। তো আবার সন্ধ্যেবেলায় তার বাবা যখন কাজ থেকে ফেরে, ছেলে এসে 100 টাকা দেয় এবং তার বাবা বলে যে এটা গিয়ে কুয়েতে ফেলে দেয়। কিন্তু এইবার তার ছেলে রেগে যায়, বলে আজ আমি সারা দিন খুঁজে খুঁজে কোনো কাজ পাইনি, শুধু বাজারে একটা কাজ পেয়েছিলাম, বস্তাকে গাড়ি থেকে নামিয়ে একটা গোডাউনে রাখা, এত কষ্টের ইনকাম আমি এইভাবে ফেলে দেবো? তখন তার বাবা বলে এইটা রাখ, কারণ এটা তোর নিজের ইনকাম, যতক্ষণ না নিজে পরিশ্রম করবি না ততক্ষণ বুঝতেই পারবি না যে অন্যের পরিশ্রমের জিনিসগুলো কতটা দামি তার কাছে। তো ছোট্ট একটা কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে কারোর পরিশ্রমের মূল্যকে বিনা কারণে নষ্ট করা উচিত নয়। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, না দেখতে থাকুন টিভিটি। থ্যাংক ইউ। আর হ্যাঁ, কখনও কারো পরিশ্রমের জিনিস নষ্ট করবে না অকারণে। ধন্যবাদ।